এবং প্রাডো যদি আপনাকে কিনতে হয় বর্তমানে এটা আগেও যে আপনি অটোনেশন একবার ভিজিট করলে আপনাকে প্রাডো কিনে যেতে হবে যদি আপনি প্রাডো কিনতে চান আপনার কোন মডেলের প্রাডো লাগবে ছয়ের আছে এগারোর আছে বারো আছে চোদ্দ ষোলো পনেরো বিশ বাইশ চব্বিশ যেই প্রাডুই আপনি চান আমার কাছ থেকে আপনি পাবেন এটা হচ্ছে অরিজিনাল আপনার থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম এটা হচ্ছে একদম ফুললি ইনটেক অবস্থায় আছে এবং প্রাডো গাড়িগুলোর বেশিরভাগ গাড়ি এরকম ভাবে আপনি দিবেন এগুলো খটখট করবে এই যে জিনিসটা এই গাড়িটার এখনো পর্যন্ত দেখেন এইখানে কোনো কিছু আপনি আছে গাড়িতে তার মানে যে আমার কাছে নাই দেখে আমি বদনাম করবো এরকম না আমি দুটোটাই অ্যাডভান্স ডিজ অ্যাডভান্স দুটোটাই বলতেছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি গত বৃহস্পতিবারে অটো রেশন থেকে একটা লাইভ করেছে একটা ইউটিউবের জন্য ভিডিও বানাইছি তো তখন আমরা বলেছিলাম যে আমরা টোটাল পাঁচটা ভিডিও এই শোরুম থেকে বানাবো একদিন পর পর তো আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিওটি পরশু আমাদের তিন নাম্বার ভিডিও আসবে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন অটো রেশন থেকে আপনাদের জন্য পরশু দিন কোন গাড়ি নিয়ে আসবো আমি এত শোরুমে ভিডিও করি বাট আমি কখনো দেখি নেই যে একটা শোরুমে এই পরিমাণে প্রাউডো কালেকশন আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে লেটেস্ট মডেলের তো আজকে যে শোরুমে আসছে আপনারা তো সবাই জানেন অটোনেশন মাউন ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি তো মনে হয় একটা ব্র্যান্ড প্রাউডোর ক্ষেত্রে মানে একটা শোরুমে এত বড় হবে হতে পারে আল্লাহ যদি বানায় ইনশাআল্লাহ হয়তো ভালো না नॉर्मালি তো ভাই ভিডিও করি একটা শর্মে সর্বোচ্চ দেখি হয়তোবা 2005 এর একটা প্র্যাডো 2003 এর আর একটা হচ্ছে হয়তো 2012 বা 14 আসলে কি ভাই প্র্যাডো গাড়ি গুলো অননন শর্মে যেটা বলছেন একটা দুইটা তিনটা সবাই চায় একটু রানিং গাড়ি উঠে রানিং বিজনেস করার জন্য আর আমরা যেটা চিন্তা করি যে রানিং গাড়িও থাকবে যেটা হচ্ছে বড় পোর্শ লেভেলের জিপ গুলো এসভি গুলো থাকবে ওগুলো আমরা পারচেজ করি সেল করি প্রত্যেকটা মানুষেরই চাই যে কথা আপনি বললেন একটা ব্র্যান্ড ওইটাও আমরা চাচ্ছি যে অটোনেশন একটা ব্র্যান্ড ওইভাবে জানি প্রমোট করা যায় কাস্টমারের সামনে প্রেজেন্টেশন করা যায় তো সেক্ষেত্রে আমরা বড় গাড়িগুলো তার মানে হচ্ছে যে ভাই কোন ভিউয়ার যদি চায় যে ভাই আমি একটা প্রাডো কিনতে চাই তাহলে সবার আগে মাথায় রাখতে হবে যে অটোনেশন আছে আপনাদের ইনশাআল্লাহ এটা এখন বর্তমানে বাজারে বলতে হবে যে আমাদের কাছে যে প্রাডো গুলো আছে এগুলো কোনো রাজনৈতিক কোনো প্রাডো না ব্যবসায়িক প্রাডো যে কোনো সময় আপনার নাম ট্রান্সফার করতে পারবেন এবং প্রাডো যদি আপনাকে কিনতে হয় বর্তমানে এটা আগেও যে আপনি অটোনেশন একবার ভিজিট করলে আপনাকে প্রাডো কিনে যেতে হবে যদি আপনি প্রাডো কিনতে চান আপনার কোন মডেলের প্রাডো লাগবে ছয়ের আছে এগারোর আছে বারো আছে চোদ্দ ষোলো পনেরো বিশ বাইশ চব্বিশ যে প্রাডুই আপনি চান আমার কাছ থেকে আপনি পাবেন এবং এইগুলো আমি আমার কাছ থেকে চেয়ে নিয়ে আসি আপনাকে দিয়ে দিব না আমার কাছে ভাই এগুলো স্টকে আছে বাইশে চব্বিশের গাড়িগুলো চব্বিশ এরটা আমার ঢাকায় রেডি নাই মানে ওইগুলো আমাকে পে অর্ডার করলে আমি এনে দিতে পারবো যেমন আমার বর্তমানে একটা সেল করা আছে ওইটা আমার শিপে উঠবে সামনের সপ্তাহে ওইটা চলে আসবে ওইটা পে অর্ডার করার সোল্ড আউট আপনি চাইলে অর্ডার করলে আমি এনে দিতে পারবো হ্যাঁ যেমন আপনি এফসি থ্রি যদি চান ওইটাও আমি আপনাকে যে কোনো গাড়ি আপনি যদি চান আমি এনে দিতে পারবো রিকন্ডিশন আমরা করে হোলসেল দিয়ে থাকি এবং পে অর্ডারের মাধ্যমে বিক্রি করে থাকি আর ইউজ গাড়িগুলো আমাদের শোরুম স্টকে থাকে যে গাড়িগুলো এখন আমাদের কাছে আছে কোন পাশ থেকে শুরু করুন ভাই আমরা এই পাশ থেকে শুরু করি দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আর এটা ফেস লিফ করা এটা ফেস লিফ করা এটা হচ্ছে আঠারো থেকে মানে সতেরো থেকে যে শেপটা আছে তেইশ পর্যন্ত এই শেপটা চব্বিশ থেকে আবার নিউ শেপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সতেরো পরের যে শেপ গুলো নিউ শেপ নিউ শেপ এর হচ্ছে এটা হচ্ছে আমরা এভাবেই কাস্টমার এর কাছ থেকে পাইছি আমরা এখন সেল পোস্ট দিয়েছি জাস্ট ওয়াটার ওয়াশ করে ওয়াটার ওয়াশ করে এবং ভাইয়ের সাথে তো আমি জাস্ট দুই দিন আগে আসছি এর আসছি আমি দেখলাম ভাইয়ার মেক্সিমাম গাড়ি হচ্ছে র মানে ওই যে আছে না যে মেকি গাড়ি মেকি গাড়ি না মানে কাস্টমার কাছ থেকে যে অবস্থাটা আনছে ওই অবস্থায় অবস্থা রেখে দিয়েছে মানে একবার টিপ টপ কোয়ালিটি হালকা দু একটা কয়েকটা গাড়িতে ছোট ছোট স্ক্র্যাচ মানে মাইনর চুল পরিমাণ এগুলা বাট অন্য কোনো কাজ নেই অরিজিনাল কালারের গাড়ি ম্যাক্সিমাম তো ওইভাবে রেখে দিচ্ছে এবং আমি একটু দেখাই আপনাদের এই যে সিটগুলো দেখেন আপনি যখন এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই দেখবেন যে একবারে বাজে ফেড হয়ে গেছে মানে এখানে অবস্থা খুবই বারোটা বাইজে গেছে বাট এটা দেখেন ওইভাবে কিন্তু কোনো ফেড নেই হ্যাঁ তো এগুলো কিন্তু একটু বোঝার বিষয় ভাই আপনি তো প্রাডও কিনবেন যে কোনো শোরুম থেকে অবশ্যই কিনবেন বাট এই জিনিসগুলো একটু লক্ষ্য করে কিনবেন হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে যখন বেশি ধরা হবে এই যেগুলো যখন ধরা হবে এই পার্টগুলো কিন্তু এত ক্লিন থাকে না ভাই ভাই ক্লিন থাকবেন এবং এই জিনিসগুলো যখন বেশি রাফ এন্ড টাফ ইউজ হবে এগুলো রাফ হবে এগুলো কিন্তু থাকবে না তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন মানি যে ভালো গাড়ি এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং প্রাডো কিন্তু রাফ অ্যান্ড টাফ বেশি ইউজ হয় এমনও মালিক আছে ভাই প্রতি সপ্তাহে মনে হয় পাঁচবার মনে করেন মিনিমাম দুই তিন হাজার কিলো চালা ঠিক না রাফ নাফ চলে মানুষ নিয়ে চলে বাট এগুলো একটু আপনাদের বেছে কিন্তু দেখেন পিছনের সিটটা এই যে দেখেন কোনো ফেড নেই হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু কোনো ফেড নেই আপনি আরো আট দশটা গাড়ি দেখবেন যেমন ফেড হয়ে গেছে হালকা ছিঁড়ে গেছে ফেটে গেছে এখানে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই মানে ভাইয়ের গাড়িগুলোতে একটু আগে তো আমরা লাইভ করছি প্রত্যেকটা গাড়ি আমরা দেখাইছি তো এইটু আমরা কম বেশি দেখিয়ে দিব দেখেন তো প্রাডো যদি মাথায় থাকে যে আমি একটা প্রাডো কিনবো আজ হোক কাল হোক বা দুই বছর পর হোক অটোনেশনকে আপনার মাথায় রাখতে হবে ব্যাক সাইড ভাইয়া দেখ এইটা যেরকম ভাইয়া এটা যার গাড়ি ছিল ওনাদের সব বড় বড় গাড়ি এবং সব ব্র্যান্ডের গাড়ি আর যেমন ওনার কাছে রেঞ্জ রোভার আছে পড়সে আছে মার্সিডিস আছে তো ভাইয়া একজন মানুষের এতগুলো গাড়ি চালানো সম্ভব না আমরা কিন্তু গাড়ি যাদের কাছ থেকে এই গাড়িগুলো করে তাদের একাধিক গাড়ি থাকে তো এই কারণে এগুলো রাফ এন্ড টাফ ইউজ হয় না বুঝতে পারছি এই জন্য আর কি ভালো গাড়ি পান আর কি ঠিক না জি জি এবং একটু আগে লাইভে ভাই বলতেছিল প্রাডো গাড়িতে অনেকেই মালামাল অনেক ক্যারি করে তখন কিন্তু যে এই গুলা স্ক্র্যাচ নষ্ট বা ডিসকালার হয়ে যায় বাট এগুলো দেখেন কোনো ডিসকালার কোনো কিছুই কিন্তু নাই যে আপনি যদি আমি একটু লক্ষ্য করে দেখে দেখেন তো আমরা মোটামুটি আপনাদের সবকিছুই কম বেশি দেখিয়ে দিব বাকিটা তো আপনারা ফিজিক্যালি এসে দেখবেন আসলে কিন্তু নমন ভাই সবই কিন্তু ভিডিওতে দেখানো যায় না যায় না আপনারা আসেন এসে দেখেন অনেক কিছু আমাদের কথার মাঝখানে ভিডিওর মাঝখানে দেখানো সম্ভব হয় না হ্যাঁ আপনারা এসে গাড়ি দেখেন আশা করি দেখলে পছন্দ হবে তারপর কি কি পয়েন্টগুলো আমরা দেখিয়ে দিব কারণ তো সবাই তো ভাই একই কথা বলে যে আসেন দেখেন চা খায় দেন ঠিক না ভাই হ্যাঁ হ্যাঁ তো এটা তো সবাই বলে তারপরও আপনাদের সুবিধার জন্য আমাদের কথা হচ্ছে যে আমাদের বিশ্বাস করা দরকার নেই আপনি

তো আমরা ইঞ্জিনগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা গাড়ি দেখিয়ে দিব ভিডিও একটু বড় হতে পারে বাট ট্রাস্টমি আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন যদি প্রাউড আপনারা কিনতে যান ইনশাআল্লাহ কারণ ভাই আমাদের দুই একটা জিনিস দেখায় দিয়েছে এটা আমার নিজেরও জানা ছিল না যেমন লাইভের মধ্যে ভাই বলছে যে ভাই এটা হচ্ছে আপনার ব্রেক অয়েল তো যখন আপনি রাফ অ্যান্ড ইউজ হবে করবেন এটা কিন্তু চেঞ্জ করতে হয় বারো বাইরে খুলতে হয় করতে হয় তখন কিন্তু এটা এই অবস্থায় থাকে না এজ লাইক এটা হচ্ছে রেডিও রেটের পানি যখন আপনি বারবার খুলবেন ই করবেন এগুলো কিন্তু এত ইনটেক থাকে না এবং এই যে এই গাডগুলো হ্যাঁ তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে কিনতে হবে তাহলে হয়তো একটা ভালো আপনি গাড়ি পাবেন যেখান থেকে নেন প্রাইস কত করবে এটা প্রাইস হচ্ছে সেভেন্টি লাখ টাকা একাত্তর লক্ষ টাকা হ্যাঁ একাত্তর লক্ষ টাকা আসলে জাস্ট সামথিং স্লাইটলি নেগোশিয়েবল আমরা বেশি দাম চাইও না বেশি কমাতেও পারি না তো যাই হোক এখন আমরা চলে যাব চোদ্দোর যে প্রাডোটা চোদ্দোর গাড়ি উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল আপনার থ্রি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম এটা হচ্ছে একদম ফুললি ইনটেক অবস্থায় আছে এবং কোনো পেন্ট করা হয় নাই ঢাকাতে মানে ওইভাবে কোনো কোথাও কোনো পেন্ট করা হয় কিছু কিছু মাইনার স্ক্র্যাচও আছে গাড়িতে ওই অবস্থাতে আমরা রেখে দিই মাইনার বলতেই যে এখানে আমি একটু দেখায় দিই হয়তো এটা পলিশ করে চলেও যেতে পারে জানি না

আমার এটা ভাই এটা আমার আছে গাড়িতে তার মানে যে আমার কাছে নাই দেখে আমি বদনাম করবো এরকম না আমি দুটাই অ্যাডভান্স ডিজ অ্যাডভান্স দুটাই বলতেছি এটা হচ্ছে অনেকের পছন্দের জন্য অনেকে এটা ইনস্টল করে লাগায় আমরা যখন লাইভটা করছি তখন কিন্তু আমি এটা দেখি নাই ভাই যখন ওটা বলতেছিল যে এটা হচ্ছে সমস্যা তা আমি মনে হলো ভাবতেছি ভাইয়ের কাছে নাই মনে হয় এই জন্য কি ভাই বলতেছে নাকি পরে এই বাসায় দেখি যে না এই গাড়ি তো আছে তখন কিন্তু লাইভ আমরা বলে দিছি এবং আরেকটা রিক্সা আছে ধরুন আপনার একটা অভ্যাস হয়ে গেছে আপনি গাড়ির ভিতরে বসে আছেন এটা খুলছেন এটা খুলে নাই আপনি ভাবছেন এটা খুলে গেছে আপনি নামতে গেলে কিন্তু এক্সিডেন্ট হতে পারে ভাই হতে পারে হতে পারে আচ্ছা এটা ইলেকট্রিক জিনিস প্রবলেম হতেই পারে প্রবলেম হতেই পারে তো আমরা দেখাই কথা কি বেশি হয়ে যাচ্ছে বাট আমাদের কথার মধ্যে কিন্তু ইনফরমেশন আছে যেটা আপনার জন্য খুবই উপকারী যারা বিশেষ করে গাড়ির সম্বন্ধে আইডিয়া একটু কম রাখেন বা জানেন না তো এনিওয়ে আমরা এই যে দেখাই দেখেন এই যে সিট গুলো দেখেন এই যে দেখেন হ্যাঁ তো আমি একটু ট্রাই করতেছি যে গাড়িগুলো কম বেশ ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য যদিও মাহন ভাই বলছে যে আপনারা আসেন একটা জিনিস আপনাকে বলি নোমান ভাই বলে এই প্রাডো গাড়িগুলোর বেশিরভাগ গাড়ি এরকম ভাবে আপনি দিবেন এগুলো খটখট করবে এই যে জিনিসটা এই গাড়িটার এখনো পর্যন্ত দেখেন এইখানে কোনো কিছু আপনি আরো দশটা প্রাডো দেখেন এখানে হাত রাখে এখানে ডিস কালার হয়ে গেছে এই লকগুলো একদম ডিস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে

জেবিএল স্পিকার আছে দেখ এখানে দেখেন এক দুই চার ডোরে আছে সামনে আছে হ্যাঁ জেবিএল এর সাউন্ড সিস্টেম থাকলে কিন্তু আপনার প্রায় ষোলোটা মনে হয় ষোলোটা থাকে হ্যাঁ ষোলোটা এটা এটাতে আছে আর কি ষোলোটা আর কি স্পিকার থাকে আর কি ব্যাকলাইট ব্যাকলাস প্রত্যেকটা গাড়ির অরিজিনাল এগুলো তো আসলে অরিজিনাল আছে বলার কিছু রাখেন এবং প্রতিটা গাড়িতে কিন্তু সানরুফ আছে আমরা আজকে যে কয়টা গাড়ি দেখাবো অলরেডি একটা দেখাইছি একটা দেখাচ্ছি যে ডোরের যে স্পিকারের কথা বলেছি স্পিকারের সাথে এই যে টুইটার যেগুলোতে জেবিএল আছে প্রত্যেকটাতে এখানে টুইটার থাকবে টুইটার থাকবে আচ্ছা টুইটারের কাজ কি ভাই এটা হচ্ছে সাউন্ডটাকে একটা ব্যালেন্স করে এই একটা সাউন্ড থাকে ঠিক মানে স্মুথ সাউন্ড আর কি বুঝতে পারছি তো এটা হচ্ছে আপনার যেগুলো জেবিএল সাউন্ড সিস্টেম ওগুলাতে এগুলো হচ্ছে আপনারা পাবেন আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি আর এগুলা কাইন্ড অফ রিকনের মতোই গাড়িগুলা আপনি ভিডিওতে তো মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন বাকিটা ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি শার্প একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন তো একটু আগে আমরা এই জিনিসটা বলছি আবার একটু দেখা দিই যে দেখেন এই পোর্শনটা দেখেন কতটা নিট এন্ড ক্লিন এগুলো রাফেন হিট প্রুফ কভারটা দেখেন হিট প্রুফ কভারটা দেখেন এগুলো যখন আপনার রাফেন টাব ইউজ হতো এই অবস্থায় কিন্তু আপনার থাকতো না হ্যাঁ আপনি প্রাডো পাইলেন আর গিয়ে কিনে ফেললেন জিনিসটা এমন না আপনার একটু দেখে নিতে হবে হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু দেখে নিতে পারেন একটা কথা আছে না প্রবাদ আছে না সস্তার তিন অবস্থা সস্তার গাড়িগুলো সস্তায় পাবেন হ্যাঁ হ্যাঁ আর ভালো জিনিস ভালো গাড়ি কিনতে গেলে আপনি একটু এক্সসেপশনাল আছে হয়তো ইমার্জেন্সি কারণে টাকা দরকার ওটা হয়তো আপনি ওই 500 গাড়ির মধ্যে একটা পাবেন হ্যাঁ সব গাড়ি তো তো পাবেন না ঠিক না এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি মডেলটা বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন 2019 এটার প্রাইস হচ্ছে ফিক্স প্রাইস 86 86 লক্ষ টাকা ফিক্স প্রাইস প্রাইস নিয়ে কোনো বারগেটিং হবে না আপনি আসবেন গাড়ি দেখবেন পছন্দ হয়ে হলে আপনি নিয়ে চলে যেতে পারবে এবং সাথে সাথে নাম ট্রান্সফার হবে এবং তিন বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন গাড়ি নেওয়ার পরে কোনো সমস্যা হলে সেটা যে সার্ভিস সেটার পেমেন্টটা ভাইরা করে দিবে পাঁচ যা যা লাগে ওগুলো হচ্ছে আপনি দিবেন হ্যাঁ এটা আমারই পরিচিত আমাদের যেই জায়গায় আমরা কাজ করি আমাদের তিনটা ওয়ার্কশপ আছে ওইখানে আপনি কাজ করাতে পারেন আচ্ছা তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ভাইয়া কিন্তু এর আগে বলছে যে ধরেন ঈদের সময় আপনার গাড়ি একটা কোনো প্রবলেম দিলে আপনি হয়তো বা কাঁচাকাচি কোনো ভালো ওয়ার্কশপ পাচ্ছেন না ভাইকে নক দিবেন ভাইদের প্রতিনিধি গিয়ে আপনার গাড়িটা মোটামুটি একটা ঠিকঠাক করে দিয়ে আসবে তো এটা কিন্তু একটা ভালো আপনারা সার্ভিস পাচ্ছেন তো এটা হচ্ছে পনেরো মডেল না ভাই হ্যাঁ এটা হচ্ছে পনেরো মডেল সতেরো তের স্টেশন সাতাইশো সিসি এটা অরিজিনাল ফেসলিপে আছে এবং অরিজিনাল কালারে আছে অরিজিনাল ফেসলি বলতে মানে অরিজিনালই আছে হ্যাঁ এটা কোনো ফেসলি করা কোনো কিছুই করা হয় এটা হচ্ছে 360 আছে এটা তো জেবিএল সাউন্ড সিস্টেম সহ আছে 360 ডিগ্রি তারপর হচ্ছে আপনার সেন্সর কালার হচ্ছে পাল কালার এটা ফুল লোড ফুল লোড এটা অটো ফুটো স্টেপ আছে জে বিএল সাউন্ড সিস্টেম আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে মানে এটা নিয়ে আপনি যদি জাস্ট খালি শেপ চেঞ্জ করেন তখন এটা বিশ বাইশে শেপ হয়ে যাবে আচ্ছা এটা বিশ বাইশে করা যাবে না হ্যাঁ করা যাবে সেটা হচ্ছে বিশ বাইশে শেপ করা যাবে এটা দেখেন এটা একটু দেখা দিচ্ছে আপনাদের যেমন ধরেন আপনার এটা খুললে এটা কিন্তু আপনার অটো অটো স্টেপটা নিমে যাবে আবার এটা আপনি লাগিয়ে দিলেন এটা কিন্তু আবার লেগে যাচ্ছে তো খুবই সুন্দর একটা সিস্টেম আর এই যে এখানে একটা আপনার ক্যাসিং লাগিয়েছে আর এই যে ওনার উনি অনেক শৌখিন একটা লোক গাড়িটা দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন রাখছেন উনি মানে দেখে মনে হয় না যে এটা একটা ইউজেবল গাড়ি ইউজ হয়েছে বাংলাদেশে দেখেন হ্যাঁ এগুলো দেখে কিন্তু মনে হয় না যে এটা বাংলাদেশে ইউজ হয়েছে এই যে সান্ডুপ দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়িতে কিন্তু আপনারা সাউন্ড রূপ পাচ্ছেন যে আমরা চারটা গাড়ি দেখালাম বা দেখাবো আর কি এই যে দেখেন হ্যাঁ এই যে এই জায়গাগুলো দেখেন এই যে সিলিং গুলো দেখেন এই হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ যে বিএল এর যে বিষয়টা বলছিলাম ভাই ওখানে আপনি এটা দেখায় দিতে পারেন যে বিএল এর যে মানে সাবউফারটা আছে এটা হচ্ছে সাবউফার না ভাই জি এবং এই যে এই জিনিসগুলো দেখেন ভাই কিন্তু লাইভে বলছিল যে যখন আপনি এখানে পিছনে অনেক মালামাল ক্যারি করে অনেক এবং ভাই এটাতে কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে কাস্টমার ইনস্টল করছে আমরা ওইভাবে খুলি নেই ড্যাশ ক্যাম ও রেকর্ডিং হয় এইখানে ব্যাক সাইডে একটা আছে ফ্রন্ট সাইডে আছে আচ্ছা এটা হচ্ছে দুইটা ড্যাশ ক্যাম আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা হচ্ছে কাস্টমারি এবং এটা যে 15 মডেলের এই যে স্টিকারটা এটা অনেক গাড়ির গ্লাস চেঞ্জ বলে থাকে না জাপান থেকেই আসে তো এটা হচ্ছে জাপান থেকে আসছে আর বর্তমানে কিন্তু আপনার ড্যাশ ক্যামটা খুবই জরুরি হ্যাঁ এই গাড়ির পনেরো গাড়ি এটা নাম্বার প্লেট খুলে ফেললে আপনি যে কাউকে বললে যদি বলেন যে এটা রিকন্ডিশন তাকে ওইভাবে বিশ্বাস করতে হবে গাড়ির যে কন্ডিশনে আছে এটা অবশ্য আমি একটু আগেই বলছি অবশ্য হয়তো বা মাউন ভাই এটা শুনে নেই আমরা আসলে ভিতরে বলছিলাম এই যে দেখেন স্টিকার গুলো হ্যাঁ এই যেগুলো দেখেন নিকেল গুলা এগুলো যদি আপনার বেশি রাফ অ্যান্ড টাপ ধরা হইতেই হইতো এগুলো কিন্তু এত ক্লিন থাকতো না আপনি দেখেন আমরা যে গাড়ি যে রকম ওই ভাই ওই গাড়ির ক্ষেত্রে যেটা বলছে তো যেটা সত্য সেটা কিন্তু ভাই বলতেছে তো আপনারা যদি ট্রাস্টের জায়গা খুঁজে থাকেন যে ভাই আমি একটা ভালো ট্রাস্টের জায়গায় খুঁজেছি প্রাডো নেওয়ার জন্য বা অন্য কোনো আনকমন গাড়ি নেওয়ার জন্য বা ইসিবি গাড়ি নেওয়ার জন্য তারা কিন্তু অটো চলে আসতে পারেন প্রাইস কত করবে ভাই এটা প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ লাখ টাকা আসকিং প্রাইস নাইনটি ফাইভ

তো আমরা যেটা প্রথমে বললাম যে পাডো গাড়ি কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার খুবই রাফান্তাব ইউজ হয় হোল বাংলাদেশ ব্যাপী অনেক আছে যে আপনার প্রতি মাসেই কিন্তু ওনারা বিভিন্ন জেলা বা ওনাদের নিজের দেশের বাড়ি ঘুরতে যায় বা রাফ অ্যান্ড ইউজ হয় তো ওগুলো কিন্তু আপনি কিনতে গেলে দেখবেন যে এত ফ্রেশ পাবেন হ্যাঁ প্রাডো গাড়ি যদি আপনার ভালো কিনতে হয় অবশ্যই আপনাদের অটোনেশন একবার হলো আসতে হবে হ্যাঁ অটোনেশনে আসলে ইনশাল্লাহ ভাই যেটা বললো গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি প্রাডো আসলে কিনতে চান জি আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড দেখেন এগুলো হচ্ছে অটো দেখেন হ্যাঁ এই যে এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় এই যে দেখেন একটা শার্প আইডিয়া হয়ে যায় যেহেতু সবই দেখালাম কারণ আউটলুক তো এনিহাও ভালো করা যায় বাট এই পোষণ কিন্তু আপনি যতই ই করেন ক্লিন কিন্তু হবে না বা এরকম হবে না যদি সেটা ভালো না হয় আর কি হ্যাঁ এটার প্রাইস কত পড়বে ভাইজান এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে 8950 আচ্ছা ফেস লিফটের কারণে ওইটা একটু দাম বেশি ঠিক না এটা হচ্ছে 89 লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড হ্যাঁ আচ্ছা ফেস করতে কি রকম খরচ হবে ফেস এখন একটু দাম বেশি সবকিছুর এই কারণে একটু বেশি লাগতো আচ্ছা আগের একটা সময়ে ফুল এই সামনের পোরশন হেডলাইট সহ আপনার 1 লাখ আহ দেড় লাখ থেকে এক লাখ সত্তর হাজারে পাওয়া যেত এখন এগুলো প্রায় দুই প্লাস দিয়ে কিনতে হয় তারপর এই পুরো সামনের পোর্শনটা চেঞ্জ করলে কি হয় আপনার ফুল গাড়িটাকে পেইন্ট করতে হয় ওইটার একটা খরচ আছে সবকিছু মিলে আপনার তিন থেকে চার লাখ টাকার মতো লেগে যায় মানে যদি ভালোভাবে করতে চান হ্যাঁ করতে চান আর যদি হেডলাইট গুলো আপনি অরিজিনাল লাগান সেগুলোর দামই দুই লাখ প্লাস আর চাইনিজ দিয়ে সবকিছু করলে আপনার এই রেটটা আসবে চাইনিজ এর মতো কোয়ালিটি আছে যদি একটু ভালো কোয়ালিটি লাগান একটু দাম বেশি পড়বে একটু মানে লো কোয়ালিটি লাগালে দাম কম পড়বে এরকম আর আচ্ছা আচ্ছা তো এই তো ছিল মোটামুটি আজকের আমাদের এই কালেকশন তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ বা দ্বিতীয় ভিডিও গেল আমরা ইনশাআল্লাহ পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো ভাইদের শোরুম থেকে এবং যেটা বলতে চাই যে ভাই ঢাকা শহরে কিন্তু গাড়ি কিনতে গেলে ট্রাস্টের শোরুম খুবই কম পাবেন যদি এর মধ্যে ভালো শোরুম চান সেটা অটোনেশন অন্যতম যে গাড়ি কিনেন আমার মনে হয় যে একবার এসে জাস্ট দেখে যান ভাইয়ের কথার সাথে কাজের মিল সবসময় আপনি পাবেন এবং যে গাড়িতে যেটা আছে সেটা ভাইয়া সত্য বলে দেবে কোনো লুকুচুরি নাই এবং ভিডিও দেখলে স্যার আপনারা অলরেডি আপনারা বুঝছেন তো আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি যে ইনশাল্লাহ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আপনারা আসেন অটোনেশনে গাড়ি দেখেন এবং অটোনেশন থেকে পারচেস করলে আমরা তো বলেই দিয়েছি তিন বছরের একটা ফ্রি আফটার সার্ভিস পাবেন ওয়াশ পলিশ এবং আদার্স যে পার্টস গুলো আপনার গাড়ি লাগবে কিনে দিবেন আমরা সার্ভিসটা ফ্রি করে দিব তিন বছর আসলে আমরা সার্ভিসটা তিন বছর বলি তখন দেখা যায় কাস্টমারের সাথে একটা কমিউনিকেশনের কারণে অনেক যেমন আমার কিছু কাস্টমার আছে প্রায় আট বছর দশ বছরে বারো বছর ধরে তারা আমার সাথেই আছে এবং তারা গাড়ি কিনলেও আমার কাছ থেকে কিনে নিয়ে যায় এবং তার গাড়ি কেনার পরে চাইলে দুই বছর বা তিন বছর পর আবার চেঞ্জ করে ওইটা দিয়ে এক্সচেঞ্জে আর একটা গাড়ি নিয়ে যেতে পারে তো এরকম আমার হিউজ পরিমাণ কাস্টমার বেইজ আমার তৈরি করা আছে তো এর জন্য আমি নতুন করে আবার ভিজারদেরকে বলে দিচ্ছি আসেন একটা সম্পর্ক করি ভালো একটা গাড়ি আপনাকে দিব সম্পর্কটা ইনশাআল্লাহ ভালো থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন